প্রকাশিত হলো 2022 সালের এএনএম এবং জিএনএম পরীক্ষার অনলাইন অ্যাপ্লিকেশন, পরীক্ষা কবে হবে এবং ফর্ম ফিল আপ কতদিন চলবে সেই সম্পূর্ণ বিষয় এবং অবশ্যই জেনপা ইউজি 2022 অর্থাৎ বিএসসি নার্সিংয়ের ক্ষেত্রে কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, কবে এক্সাম হবে সেই সম্পূর্ণ বিষয়টা তোমাদের কাছে আমি তুলে ধরেছি। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালোভাবে লক্ষ্য করো। এএনএম এবং জিএনএম 2022 ডেট অফ এক্সামিনেশন কবে? 11/6/2022 থেকে 12/6/2022 অর্থাৎ জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন অর্থাৎ জুন মাসে 2022 সালের জুন মাসে কিন্তু এএনএম এবং জিএনএম এর পরীক্ষা হবে, এটা কিন্তু তোমরা খুব ভালো করে মনে রাখো। তারপরে দেখো অনলাইন অ্যাপ্লিকেশন, এই পরীক্ষার জন্য যে অনলাইন অ্যাপ্লিকেশন তা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাচ্ছে। 4/1/2022 থেকে 21/1/2022 অর্থাৎ 2022 সালের জানুয়ারি মাসেই কিন্তু এই যে এএনএম এবং জিএনএম তার যে পরীক্ষা হবে তার কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবে। এবং ফর্ম ফিল আপের সময় কেউ যদি ভুল করে থাকে সেই ভুলটা কারেকশন করার জন্য সেই কারেকশন পিরিয়ডও দেওয়া হয়েছে 22/1/2022 থেকে 24/1/2022 অর্থাৎ দুদিন কারো যদি ফর্মে কোনো ভুল ত্রুটি থেকে থাকে সে কিন্তু সেটা ঠিক করতে পারবে। এবং অ্যাডমিট কার্ড কবে থেকে পাওয়া যাবে? 2/6/2022 তোমরা কিন্তু অ্যাডমিট কার্ড পাবে এবং রেজাল্ট কিন্তু ফার্স্ট উইক জুলাই 2022 কিন্তু রেজাল্ট বেরিয়ে যাবে। দেখো এএনএম এবং জিএনএম এর যে ডেট অফ এক্সামিনেশন এখানে কিন্তু দুটো ডেট অফ এক্সামিনেশন তুলে ধরেছে, 11/6/2022 এবং 12/6/2022। তো আশা করি জিএনএম এর বিষয়টা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারলে। এরপরে যেটা দেখবো আমরা সেটা হচ্ছে জেনপা ইউজি অর্থাৎ বিএসসি নার্সিং যারা করবে, যারা প্যারামেডিকেল করবে তাদের, সেই সমস্ত স্টুডেন্টদের জন্য ডেট অফ এক্সামিনেশন কবে? 15/5/2022 অর্থাৎ মে মাসে কিন্তু তোমাদের এক্সামিনেশন হবে। অনলাইন অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হবে? তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন কিন্তু 29/12/2021 এখান থেকেই কিন্তু তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং কারেকশন পিরিয়ড চলবে তোমাদের 14/1/2022 থেকে 16/1/2022 অর্থাৎ বিএসসি নার্সিংদের জন্য কিন্তু অনলাইন যে অ্যাপ্লিকেশন তা কিন্তু শুরু হচ্ছে ডিসেম্বর মাস নাগাদ। এবং অ্যাডমিট কার্ড তোমরা পাবে 6/5/2022 তারিখে এবং রেজাল্ট যেটা সেটা কিন্তু পাবে ফার্স্ট উইক অফ জুন। এটা হচ্ছে জেনপা ইউজি চলে গেল। এরপরে যে WBJEE অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি এগুলোর যে পরীক্ষাগুলো হয় সেটা কবে হবে? সেটা কিন্তু ডেট অফ এক্সামিনেশন বলা হয়েছে 23/4/2022 অর্থাৎ এপ্রিল মাসে কিন্তু এর পরীক্ষা হবে। এবং অনলাইন অ্যাপ্লিকেশন কবে হবে? অনলাইন অ্যাপ্লিকেশন 21/12/2021 থেকে শুরু হচ্ছে, কারেকশন পিরিয়ডও এদের 8/1/2022 থেকে 10/1/2022 পর্যন্ত, অ্যাডমিট কার্ড 15/4/2022 এবং রেজাল্ট হচ্ছে 4th week of May। তো আশা করি এখানে জয়েন্ট এন্ট্রান্স বলো বা আরও অন্যান্য যে কোর্সগুলো রয়েছে তাদের কিন্তু এখানে ডেট অ্যান্ড টাইম দেওয়া রয়েছে, এক্সামিনেশন কবে, ফর্ম ফিল আপ কবে, তোমরা কিন্তু এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমাদের সুবিধার জন্য। এবং অবশ্যই জেনপা বলো বা বিএসসি নার্সিং বলো, জিএনএম, এএনএম যখনই নার্সিংয়ের ফর্ম ফিল আপ শুরু হবে সেই সম্পর্কিত একাধিক ভিডিও তোমাদের কাছে আমরা সময় মতো উপস্থাপন করব। তাই সেই সমস্ত আকর্ষণীয় ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই বেঙ্গল হেল্পার চ্যানেলের সাথে যুক্ত থেকো এবং বেঙ্গল হেল্পার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করো আগামী দিনের গুরুত্বপূর্ণ নোটিফিকেশন পাওয়ার জন্য। প্রত্যেকে সুস্থ থেকো, ভালো থেকো।